আসসালামু আলাইকুম দর্শক, সৌম্য সরকারকে নিয়ে আমরা কত কিছুই বলি। সৌম্য সরকার ব্যাটিং এ আসলে মনে হয় যেন উইকেট দিয়ে আসবে কিংবা এরকম অনেক কিছু, কিন্তু এই সৌম্য সরকারের ইতিহাস যদি আপনি দেখেন অবাক হয়ে যাবেন। সৌম্য সরকার বাংলাদেশিদের মধ্যে সাকিব, তামিম, ইমরুল কায়েস, লিটন, নাফিস এদেরকে ছাড়িয়ে সবার আগে 2000 রান পূরণ করছে ওডিআই ম্যাচে। আমরা যদি একটু লিস্টটা দেখি, সৌম্য সরকার 64টি ইনিংস নিয়েছেন 2000 রান করতে। নাফিস এবং লিটন তার থেকে একটি বেশি ম্যাচ, অর্থাৎ 65টি ম্যাচ খেলে 2000 রান করেছে, এবং সাকিব আল হাসানকে 2000 রান করার জন্য খেলতে হয়েছে 69টি ম্যাচ। এবং আপনি যদি সাকিব পিছনের দিকে খেলে বলতে পারেন যে শেষ দিকে এসে রান করা কঠিন, সম্ভবত ওপেনিংয়ে খেলে। তো এই জায়গায় তামিম ইকবালও কিন্তু ওপেনার, তামিম ইকবালের লাগছে 70টি ম্যাচ 2000 রান করতে, সে দিকে সম্ভব করেছে 64টি ম্যাচে। ইমরুল কায়েসের লাগছে 71টি ম্যাচ। তো আপনাদেরকে আমি বলবো যে অনেকে হয়তো বলবেন তাহলে কি সম্ভব তামিম থেকে বেটার, সম্ভব তামিম থেকে বেটার, এরকমটা আমি বলছি না। কারণ তামিম যে সময় ক্রিকেটটা খেলেছে সেই সময়ের বাংলাদেশের অবস্থান আর বর্তমানে বাংলাদেশের অবস্থান কিন্তু এক নয়। সেহেতু সব দিক বিবেচনা করলে অবশ্যই তামিমই সম্ভব থেকে বেটার, কিন্তু তারপরেও যেহেতু একটা রেকর্ডে সম্ভব নাম লিখিয়েছে সে জায়গায় আপনাকে মানতেই হবে। এখন অনেকে হয়তো বলবে যে সৌম্য সরকার দেখি রান পায় না, তাহলে 2000 রান এত তাড়াতাড়ি করলো কিভাবে? যারা ইদানিং গত 2-4 বছর ধরে বাংলাদেশকে ফলো করেন তারা হয়তো এই প্রশ্নের আনসার পাবেন না, কিন্তু যারা বিগত 8-9 বছর ধরে বাংলাদেশকে ফলো করে আসছেন তারা এই আনসারটা পেয়ে যাওয়ার কথা। 2015-16 সালের দিকে যখন সৌম্য সরকার বাংলাদেশের ক্রিকেটে আসে, তখন আমি দৌড়িয়ে নিয়েছিলাম এই সৌম্যই হবে বাংলাদেশের ইতিহাসের ওয়ান অফ দ্য বেস্ট, বাংলাদেশের ইতিহাসের সেরা ব্যাটার। কিন্তু এটা তিনি ক্যারি করতে পারলেন কোথায়? 2015-16 সালে যখন আমরা দেখেছিলাম বাংলাদেশ ইন্ডিয়ার বিপক্ষে সিরিজ জিতেছিল, বাংলাদেশ সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজ জিতেছিল, বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতেছিল, যেগুলো ছিল বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসের প্রথম এত বড় টিমকে হারিয়ে সিরিজ জয়, এবং ওই সবগুলো সিরিজেই সৌম্য সরকারের ইম্প্যাক্ট ছিল দেখার মতো। যেখানে আমরা প্রতিদিন দেখেছিলাম তামিম ইকবাল ব্যাটিংয়ে আসতেন, স্ট্রাগল করতেন, সেখানে সৌম্য সরকার একাই স্ট্রাইক রেট মেনটেন করে রানের চাকা দ্রুত গতিতে বাড়িয়ে নিতেন। সেই সৌম্য সরকার কিন্তু হারিয়ে গিয়েছিল। সেই সৌম্য সরকারকে চান্দিকা হাতুড়ি সিংহে আবার ফিরিয়ে আনতে চাই, আমরাও চাইবো সেই আগের সৌম্য সরকারটাই আবার ফিরে আসুক, অ্যাটলিস্ট এভারেজটা 33 থেকে উঠে 40 পর্যন্ত যাক। ধন্যবাদ সবাইকে।